ক্লাস টুয়েলভের ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা এর আগে তোমাদের 29, 30 এবং 31 নম্বর যে ভিডিও ছিল সেখানে আমরা আলোচনা করেছি মাধ্যমিক শিক্ষা কমিশনের দেওয়া মূল রেকমেন্ডেশনগুলোর মধ্যে 3টি কোশ্চেন আমরা আলোচনা করেছি। প্রথমটি ছিল মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মূল কমিশনের সুপারিশ। দ্বিতীয়টি ছিল সপ্তপ্রবাহ অর্থাৎ 7 স্ট্রিম ও কারিকুলামের যে কনসেপ্টটি দিয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন সেটি। এবং তৃতীয়তে আমরা আলোচনা করেছি তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন কিছু সুপারিশগুলি করেছে। এই 3টি ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে সেই মাধ্যমিক শিক্ষা কমিশনের উপর যেই এসএকিউ বা এমসিকিউ কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হচ্ছে, স্বাধীনতার পূর্বে প্রথম কোন কমিশন কত সালে মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে বিস্তারিত আলোচনা করে, অর্থাৎ স্বাধীনতার আগে কোন কমিশন? দেখো একটা কথা মনে রাখবে, স্বাধীনতার আগে কোনো রকম কমিশন নেওয়া হয়নি, কেবল একটি কমিশন ছাড়া, সেটা হলো হান্টার কমিশন 1982। তার আগে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলো কমিটি ছিল, কোনো কমিশন স্বাধীনতার আগে নেওয়া হয়নি শিক্ষার জন্য। প্রথম হান্টার কমিশন 1882 সালে গ্রহণ করা হয় শিক্ষা ব্যবস্থার জন্য। এবং এবং স্বাধীনতার পর প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন বা উচ্চ শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যাকে বলা হয়। তাহলে স্বাধীনতার আগে কমিশন হচ্ছে হান্টার কমিশন এবং স্বাধীনতার পর প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কি, রাধাকৃষ্ণন কমিশন। তারপরে কোশ্চেন বলছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন? এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের যারা সদস্য ছিল তাদের মধ্যে 7 জন ছিল ভারতীয়। এই 7 জন কে কে? ডক্টর লক্ষ্মণ সাঁই মুদালিয়ার, শ্রী অনাথ বসু, শ্রীমতী হংসরাজ মেহতা, শ্রী জে তারপভেল তারপভেলা, শ্রীমতী এ এল শ্রীমালী, শ্রী এম টি ব্যাস, শ্রী কেজি সাইয়েদি। ঠিক আছে, তাহলে এই 7 জন ছিল আমাদের ভারতীয় সদস্য। মুদালিয়ার কমিশন কবে তার রিপোর্ট জমা দেয়? রিপোর্টটা জমা দিয়েছিল 1953 সালে 29শে আগস্ট। 1952 সালে শুরু হয়, হ্যাঁ এই কমিশনটা গঠন হতে 1952 সালে শুরু হয়, কিন্তু সব কাজ করার পর যখন সেটা সরকারের কাছে রিপোর্ট পেশ করা হয় তখন সেটা ছিল 1953 29শে আগস্ট। এই জন্য রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন 1952 থেকে 1953 সাল বলা হয়। মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পাদককে? শ্রী অনাথ বসু ছিলেন এই কমিশনের সম্পাদক। তার বলছে ইন্টারমিডিয়েট শিক্ষা কি, ইন্টারমিডিয়েট শিক্ষা কি? বলছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী আমাদের যে শিক্ষা কাঠামোটা রয়েছে, যদি আমরা 1952 আগে দেখি শিক্ষা কাঠামোটা কেমন ছিল, আগে মাধ্যমিক শিক্ষা ছিল, এতে 2 বছর যে ছিল সেটা স্কুলের মধ্যে ছিল না, সেটা কলেজের মধ্যে ছিল, এবং সেই 2 বছরের শিক্ষাকে বলা হতো ইন্টারমিডিয়েট শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশন কি করলো, সেই ইন্টারমিডিয়েট শিক্ষাটাকে কি করলো, প্রথমে বছরটা কি করলো, এদিকে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত করে দিল, এবং পরের যে বছরটি, পরের যে বছরটি সেটা কি করলো, গ্রাজুয়েশনের সঙ্গে যুক্ত করে দিল। তাহলে এখানে উচ্চ মাধ্যমিক হয়ে গেল, এদিকে মাধ্যমিকের পর একটা বছরের দিকে চলে আসলো ইন্টারমিডিয়েট, এবং পরের যে কলেজের সঙ্গে বা গ্রাজুয়েশনের সঙ্গে একটা বছর যোগ হয়ে গেল। তো ইন্টারমিডিয়েট কোর্সটাকে তুলে দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই জন্য বলছি যে মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বে শিক্ষা কাঠামোর মধ্যে মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে 2 বছর শিক্ষা স্তর ছিল সেটাকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয়। তবে পরবর্তীকালে কমিশনের সুপারিশে বলা হয় যে প্রচলিত ইন্টারমিডিয়েট শিক্ষার লোপ ঘটিয়ে এই স্তরে প্রথম বছরটি যুক্ত করতে হবে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে, এবং শেষের বছরটি যুক্ত করতে হবে 3 বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ সবাই। তারপরে বলা আছে, মুদালিয়ার কমিশন বিদ্যালয় শিক্ষার মেয়াদ বা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট শিক্ষাকালের কথা বলেছে 11 বছর। দেখো আমরা বর্তমানে 10 বছরের মাধ্যমিক শিক্ষা গ্রহণ করি, তখন কিন্তু 11 বছরের মাধ্যমিক শিক্ষার কথা বলেছিল, কারণ সেখানে 11 যে ক্লাসটা ছিল সেটা কিন্তু স্কুলের সঙ্গে ছিল, আবার 12-এর যে ক্লাসটা ছিল সেটা ছিল গ্রাজুয়েশনের সঙ্গে যুক্ত। মাধ্যমিক স্তরে প্রযুক্তি শিক্ষার ধারণা তৈরির জন্য মুদালিয়ার কমিশন কোন সংগঠনকে কার্যকরী ভূমিকা গ্রহণের কথা বলা হয়েছে? প্রযুক্তি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশনের কথা বলেছে। বলছে মাধ্যমিক স্তরে প্রযুক্তিবিদ্যা ধারণা তৈরির জন্য মুদালিয়ার কমিশন সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন নামক সংগঠনের
কার্যকর ভূমিকা গ্রহণের কথা বলেছে। অর্থাৎ আমাদের যেরকম ইউজিসি রয়েছে, ঠিক তেমনি টেকনিক্যাল এডুকেশনের জন্য যে ম্যান বোর্ড রয়েছে সেটার নামই হচ্ছে AICTE, যার ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এবার তারপরে 7-স্ট্রিম সিস্টেম কি, মুদুলিয়াল কমিশনে আমরা এর আগের কোশ্চেনটাতে আলোচনা করেছি যে সপ্ত প্রবাহ কি, পাঠ্যক্রমে সপ্ত প্রবাহ। অর্থাৎ মুদুলিয়াল কমিশন যতগুলো বিষয় পড়াতে হয় স্কুলে, সেই বিষয়গুলোকে টোটাল 7টি স্ট্রিমে বা 7টি ভাগে ভাগ করেছেন। সেই 7টি ভাগকে একসঙ্গে সপ্ত প্রবাহ বলা হয়। সপ্ত প্রবাহের বিষয়গুলো কি ছিল, ছিল মানবিক বিজ্ঞান, হিউম্যানিটিস, সায়েন্স, কৃষি বিজ্ঞান, কৃষিবিদ্যা, হ্যাঁ এটা হবে অ্যাগ্রিকালচার, হ্যাঁ চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান, কারিগরি বিষয় আর বাণিজ্য। CABE এর পুরো নাম কি, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। SABE এর পুরো নাম কি, স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রার কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত স্থির করেছেন, ভাষা শিক্ষার জন্য 1:4, মানে 40 জন যদি শিক্ষার্থী হয় একজন টিচার হবেন। CRC এর ফুল ফর্ম কি, আমরা এর আগের কোশ্চেনটাতেই আলোচনা করলাম CRC কি এবং ফুল নাম কি। CRC ফুল ফর্ম হচ্ছে কি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। CRC এর উদ্দেশ্য কি, CRC এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর ভবিষ্যৎ পাঠ্যক্রম ও বৃত্তির সার্বিক মূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থীর একটা রেকর্ড তৈরি করতে হবে সবগুলো বিষয়ের মধ্যে থেকে, এবং সেই যে রেকর্ড, সেই রেকর্ডটা তার ভবিষ্যতের পাঠ্যক্রম নির্বাচন এবং সে কোন জীবিকায় যাবে, কোন পেশায় যাবে সেটাতে বিশেষভাবে হেল্প করে থাকে। 5-পয়েন্ট স্কেল কি, বলা হচ্ছে যে শিক্ষার্থীর হাতের কাজে মূল্যায়নের জন্য মুদুলিয়াল কমিশন যে 5 ধরনের পদ বা র্যাঙ্কের কথা বলেছেন, তাই 5-পয়েন্ট স্কেল নামে পরিচিত। খুব ভালো, যেমন ABCDE, যেমন কি বলেছে, এক্সেলেন্ট, গুড, ফেয়ার অর অ্যাভারেজ, পোর, ভেরি পোর। অর্থাৎ কোনো কাজের মূল্যায়ন করার ক্ষেত্রে যখন আমরা 5টা নির্দেশনায় কোনো একটা বিষয়কে মাপার চেষ্টা করি, তখন সেটা সেটা 5-পয়েন্ট স্কেল। চলো তাহলে এখানে কয়েকটা, এখানে কি আছে, MCQ কোশ্চেন আছে 14টার মতো। প্রথম কোশ্চেনটা আমরা দেখব, কোন কমিশন বি কোর্সের কথা বলেছে, হান্টার কমিশন। এ এবং বি কোর্সের কথা কে বলেছে, হান্টার কমিশন বলেছে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, এটা হচ্ছে লক্ষণ সাহেব মুদালিয়ার। মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন, লক্ষণ সাহেব মুদালিয়ার। তারপর মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল কজন, 9 জন, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 2 জন ছিল বিদেশি। মাধ্যমিক শিক্ষা কমিশনের ডক্টর মুদালিয়ার ব্যতীত মোট সদস্য সংখ্যা ছিল 8, টোটাল কজন ছিল, 9 জন। তারপরে মুদালিয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, তখন ডক্টর লক্ষণ সাহেব মুদালিয়ারকে যদি বাদ দিই, তাহলে হবে কজন, 8 জন। মুদ্রার কমিশনের কজন ভারতীয় সদস্য ছিল, 7 জন। মাধ্যমিক শিক্ষা কমিশন কজন বিদেশি সদস্য ছিল, 9 জন যদি হয়, 7 জন যদি ভারতীয় হয় তাহলে 2 জন বিদেশি। মুদ্রার কমিশনের অন্যতম বিদেশি সদস্য কে ছিল, জন কিস। মুদ্রার কমিশনের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যা ছিল 311 পেজ। যে রিপোর্টটা জমা করেছিল 1953 সালে, তার যে মুদ্রা কমিশনের যে রিপোর্ট সেটা ছিল 311 পেজের, 311 পেজের। মুদুলিয়ার কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায়, কটা অধ্যায় বিভক্ত ছিল, 311টা পেজের মধ্যে ছিল, 16টি অধ্যায় ভাগ করেছেন। CABE একটি জাতীয় প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রমে পুষ্টি ও রন্ধন শিক্ষা হলো গার্হস্থ্য বিজ্ঞানের বিষয়। এই যে তোমাদেরকে বলেছিলাম যে সপ্তম প্রবাহের মধ্যে 7টি যে প্রবাহ আছে, তার মধ্যে কোন প্রবাহের মধ্যে কোন সাবজেক্টটা আসবে, সেখান থেকে কিন্তু এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তারপর সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশন বলেছে, তাহলে সেটা চোখ বন্ধ করে মুদ্রার কমিশন। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে হতে পারে। তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো একবার হোক দুবার হোক তোমরা অবশ্যই দেখে যাবে। এক কথায় 2 মার্কের, এবং 2 মার্কের বলছি, এক কথায় যেগুলো কোশ্চেন 1 মার্কের এবং MCQ যেগুলো 1 মার্কের কোশ্চেন, সেগুলো অবশ্যই আরেকবার তোমরা দেখে নেবে। এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তার যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে যদি তোমাদের ভিডিওগুলো ইউজফুল মনে হয়। এবং তোমরা যদি এই PDFটা পেতে চাও, অবশ্যই তোমরা ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, সেখান থেকে আমার প্রত্যেকটা ভিডিও লিঙ্ক এবং PDF দেওয়া থাকে, তোমরা সেখান থেকে
ডাউনলোড করে তোমরা এটাকে প্রিন্ট করে একদম ফাইনাল পরীক্ষার জন্য পড়তে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওটি পুরো মনোযোগের সহিত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।